আশরাফুল, আশরাফুল আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি, বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনারে, যে এই ধর্ম যে আপনার এই যুক্তি টুক্তি দিয়া এইগুলা বিশ্বাস করাইতে হইব, মানে যুক্তি টুক্তি দিয়া ধর্মরে জিতাইতে হইব, তারপরে কি ধর্ম, তারপরে আপনার এই আপনি ইয়া করতে হইব আর কি, ধর্ম যে সত্য এটা আপনি ইয়া করতে হইব, যুক্তি দিয়ে বুঝাইতে হইব কেন? এটা তো এমনিতেই বিশ্বাস করতে, যারা বিশ্বাসী তারা বিশ্বাস করতেছে, সমস্যা কি? করতে থাকুক, তাদের কাছে ভালো মনে হয় তারা করে, অসুবিধাটা কি? তাহলে তো মানে তাদের কাছে ভালো মনে হয় তাহলে তারা করে, এটা হইলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা যদি আচ্ছা করে, ওরা যারা করে না। আচ্ছা, আপনাকে একটু মিউট করে কথা বলি, আপনার কিন্তু অনেক উপরে শব্দ আসতেছে ভাই, আপনাকে একটু মিউট করে কথা বলি। তাহলে তো ভাই কোনো সমস্যা ছিল না পৃথিবীতে। তো তাইলে কেউ যদি নিজে ব্যক্তিগত ভাবে মনে করেন, একজন একটা বার্বি ডলে বিশ্বাস করে, বার্বি ডলের সামনে একটা পুতুলের সামনে মাথা ঠুইকা, মানে মাথা ঠুকে 5 বার করে দিনে, বার্বি ডল হু একবার, বার্বি ডল হু একবার, বার্বি ডল হু একবার, বেরা নিজের ঘরের ভিতরে চিল্লা পাল্লা করে এবং বার্বি ডলের সামনে মাথা সিজদা কইরা নাক ঘষে, মাটিতে নাক ঘষে, এরকম যদি করে ভাই, এটা তার ব্যাপার ভাই, এনে আমি কি করতে পারি? হ্যাঁ, এনে আমার কি বলার আছে? আমার কিছু বলারও নেই, কিছু করারও নেই। হ্যাঁ, তার ব্যক্তিগত মানে জিনিস, ব্যক্তিগত জিনিস জায়গায় রাখতেছে, এটা নিয়ে ভাই আমার কিছুই যায় আসে না। সে তার বার্বি ডল নিয়ে কি করলো না না করলো, এটাতে খাইলো নাকি এটাতে মানে পূজা করলো, আমি কি করবো ভাই? সেটা দিয়ে, সেটা দিয়ে তো আমাদের বিন্দু মাত্র কিছু যায় আসে না। কিন্তু এই প্রাতিষ্ঠানিক ধর্মগুলো যে কাজটা করে, যারা ধর্ম মানে না, যারা এই সমস্ত অযৌক্তিক বিশ্বাসকে অস্বীকার করে, মানে না, তাদের উপরে আক্রমণাত্মক জিহাদ করতে বলে। ধরেন ইসলাম, ইসলাম বলে যারা মানবে না তাদের মাইরা কাইটা, মানে তামা তামা কইরা তাদেরকে ধর্ম মানতে বাধ্য করতে হবে। আবার কেউ যদি ধর্ম ছেড়ে চলে যেতে চায়, ইসলাম ধর্ম ছেড়ে যদি কেউ চলে যেতে চায়, ওইটারে একেবারে ফাড়াইতে হবে, একেবারে গর্দান উড়াই দিতে হবে। এই যেমন ধরেন, আমি একটা মুসলিম পরিবারে জন্মাইছি, ছোটবেলায় আমার তো কেউ জিজ্ঞাসা করে নাই যে বাবা তুমি কি ধর্ম নিবা, তোমার কাছে কোন ধর্মটা ভালো লাগে, বা অটোমেটিক আমারে বলে দিছে তুই বেটা মুসলমানের পোলা, তুই ইসলাম ধর্ম পালন করবি। আমিও তো তখন এত কিছু বুঝতাম না, আমার তো মানে চাপাই দিছে। বড় হওয়ার পর আমি যখন যাচাই করে ধর্মটা ত্যাগ করলাম, এখন আমার কইতাছে এটা তো ত্যাগ করা যাবে না, ত্যাগ করতে গেলে পাল্লা উড়াই দিবে। অন্য এরা এসে আমার বলতেছে এটা ত্যাগ করার বিধান, এটা ত্যাগ করলে বিধানটা হইতেছে কল্যাণ আমায় দেয়। এইখানে তো সমস্যা ভাই। যেমন ধরেন আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি, আসলে বলছি আমি এই হাদিসটা আপনি একটু আমাদেরকে পড়ে শুনান তো। আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। ভাই এটা তো অনেক আগের, এই যুগের জন্য না, তো এখন তো পরে বইলা গেছে যে আর যাতে যুদ্ধ টুদ্ধ না করে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। আর যদি যুদ্ধ করা যাবে না, সেই দলিলটা আমাকে একটু দিয়ে দেন তাহলে, ওই যে বিদায় হজের মধ্যে বইলা গেছিল, দলিলটা দেন। বিদায় যে এরকম কোন কথা মোহাম্মদ বলে যায় নাই, আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার পুরা পৃথিবীর সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করছি, এরকম কোনো কথা কোথাও নাই। আপনি আমাদের আমাদেরকে দলিলটা দেখান তাহলে, মিথ্যা বলেন কেন ভাই? আপনি না দেখেন না না এটা তো ভাই আমি মাদ্রাসায় পড়ছি, বইয়ে পড়ছি ভাই, যে বিদায় হজের ভাষণে ছিল যে পড়ছেন আপনার সেই এই বই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, সেই হাদিসটা বা সেই নিজেরা নিজেরা ধর্ম পালন করবে। ভাই সেই কোরআনের আয়াতটা বা সেই হাদিসটা আমাদের সামনে বলেন, কত নম্বর হাদিস বলেন আমরা বের করবো, অসুবিধা নেই, সেই হাদিসটা বের করবো। সেখানে দেখবো লেখা যে মোহাম্মদ বলে দিছে এরপরে আর তোমরা কোনো যুদ্ধরুদ্ধ করো না, যুদ্ধরুদ্ধ বন্ধ। কারণ আমি জানি আবু বকরের আমলেও, আচ্ছা আমি আপনাকে পরের হাদিসটা দেখাচ্ছি, এই হাদিসটা আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই। যতক্ষণ পর্যন্ত মানুষ, এটা এটা তো ভাই আর এটাই তো পড়ে শোনাবো। 2607 নম্বর থেকে পড়ে শোনান। আচ্ছা আপনি তো আমাদেরকে যা বললেন যে মোহাম্মদ বিদায় হজের ভাষণে বলে গেছে আর যুদ্ধ টুদ্ধ কইরো না, এটা তো আপনি আমাদেরকে বললেন, ঠিক আছে। এবার আমরা জি দেখি যে মোহাম্মদ মারা যাওয়ার পরে আবু বকরের আমলে, আবু মোহাম্মদ যেহেতু বইলা গেছে বিদায় হজের ভাষণে আর যুদ্ধ টুদ্ধ কইরো না, তাহলে তো যুদ্ধ টুদ্ধ বন্ধ হয়ে গেল। এখন তো দেখি তো আবু বকরের আমলে, আবু বকর যখন খলিফা তখন কি ঘটনা ঘটছিল সেটা একটু দেখি তো, আপনার কথাটা সত্য কিনা একটু চেক করে দেখি ভাই। দেখেন একটু আমাদেরকে 2607 থেকে পড়ে শোনান জোরে জোরে ভাই। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল বলেছেন, এর মৃত্যুর পর আবু বকর যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনে খাত্তাব আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল, তবে ইসলামের অধিকার সম্পর্কে ভিন্ন কথা, আর তাদের প্রকৃত হিসাব নিকাশ রয়েছে আল্লাহ তাআলার দায়িত্বে।
এইখানে তো ভাই, এটা তো আপনার, আপনি যেটা বলছেন আমি ওইটার কথা বলছি, আপনি বলছেন যে ওই যে মুসলমানরা অন্য ধর্মের ধর্ম প্রচার নিয়ে বাড়াবাড়ি করে আর কি, এটা তো এখন করে না। আচ্ছা বলছে হাদিসটা পরে শেষ করেন, আবু বকরের পরে কি করছিল সেটা আমরা একটু শুনি, পরে শেষ করেন। আবু বকর বললেন, আল্লাহর শপথ, নামাজ ও জাকাতের মধ্যে যে ব্যক্তি পার্থক্য করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই, কেননা জাকাত সম্পদের হক, কেউ ওটের একটি রশি দিতেও যদি অস্বীকার করে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে দিত আল্লাহর কসম, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবই। তারপর ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহর শপথ, আমি দেখতে পেলাম আল্লাহ যেন যুদ্ধের জন্য আবু বকরের অন্তর উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর আমি বুঝতে পারলাম যে তার সিদ্ধান্তই যথার্থ। আচ্ছা ঠিক আছে, ভালো করছেন ভাই, আপনাকে এই হাদিসটা পড়ে শুনাইতে বললাম। এটার কারণ হচ্ছে আবু বকরের সময় কিছু লোক নামাজ পড়া ছেড়ে দিছিল, কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছিল, কিছু লোক আবার ইসলামই ছেড়ে দিছিল। আবু বকর তখন তাদের সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল, কারণ এই হাদিসটাকে সামনে রাইখা তখন আবু বকর এবং ওমর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল যে কেউ যদি একটা উটের রশিও দিতে অস্বীকার করে তাহলে তারে মেরে ফেলবো আমি। এবং ঠিকই করছিল আবু বকর, সবাই রে যারা ইসলাম ধর্ম ত্যাগ করছে তাদেরও মারছে, যারা জাকাত দিতে অস্বীকার করছে তারাও মারছে, তাদেরও মারছে, যারা নামাজ পড়তে অস্বীকার করছে তাদের মেরে দিচ্ছে, একেবারে রক্তের গঙ্গা বয়ে দিছে পুরো আরব অন্তর্ব্যাপী আবু বকর। সেই ইতিহাস যদি আপনি চান আমি সেটাও বের করে আপনাকে দেখাবো, সেটা আছে আমার কাছে, একটু পরে বের করছি। কিন্তু ভাই আপনি যে নামাজ বললেন পড়ে দিছে এরকম দেখাইতে পারবেন? আমি আপনাকে সবই বের করে দেখাবো, একটু অপেক্ষা করেন। হ্যাঁ আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি তো একটু আগে বললেন যে বিদায়ী হজের ভাষণে নবী মোহাম্মদ বলে গেছিল যুদ্ধ টুদ্ধ শেষ, যুদ্ধ টুদ্ধ আর করো না। হ্যাঁ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি মুহাম্মদের মরার পরে আবু বকর যখন খলিফা হইলো তখন সে একটা বিরাট যুদ্ধ শুরু করে দিছিল। কারণ কি? কারণ হচ্ছে অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করছে, তাদেরও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, যারা নামাজ পড়তে অস্বীকার করছে তাদেরও বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে, যারা জাকাতের একটা উটের রশি দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ধারণ করছে। মানে হচ্ছে জোর জবরদস্তির মাধ্যমে তাদেরকে ইসলাম ধর্ম করতেই হইবো, না করলে তাদের হারালাম। এবং এই হাদিসটাকে সামনে রেখে যতক্ষণ পর্যন্ত মানুষ এই যে আল্লাহ আছে এটা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যদি তারা নিজের জান এবং মাল নিরাপদ করতে চায় তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া যদি এটা না বলে তাহলে তাদের এককারের জান এবং মাল নিরাপদ অনিরাপদ হয়ে যাবে, তাদেরকে উড়াই দিবে একেবারে, মাইরা ফেলবে আপনার আব্ব করে। তাহলে আপনি তো বললেন যে মোহাম্মদ বিদায় হজের ভাষণে যুদ্ধ তো শেষ করে দিল, এখন তাহলে আপনি ভাই সেই দলিলটা একটু বের করে দেখেন, বাড়তি কোনো ফালতু কথা নিজের মন গড়া কোনো কথা না বলে আপনি সেই দলিলটা আমাকে দেখেন প্লিজ। দলিলটা তাইলে আমার বার করতে হবে, আমার কাছে তো হাতে নাই এটা তো ভাই, এই এটা তো আমি হুট করে বলছি। বলেন হাদিস নাম্বারটা আমি বের করে দিচ্ছি, অসুবিধা নেই, আমি আপনাকে হেল্প করব। হাদিস না, বিদায় হজের ভাষণ স্যার দিয়ে তো আশা করেন, আজ ভাষণ তো যে কেউ লিখতে পারে, এটা তো সহি হাদিস থেকে তো দলিল লাগবে তাই না? যে কেউ যদি মনে মনে করেন আমি একটা লিখা দিলাম বিদায় হজের ভাষণের নবী কইছে আজকে থেকে ইসলাম ধর্ম শেষ হয়ে গেল, ইসলাম ধর্ম কে পালন করো না, এটা যদি আমি বললাম যে এটা নবী বিদায় হজের ভাষণে কয়ে গেছিল, এটা যদি বলে দিলে কি এটা হইবো? তাহলে তো হইবো না তাই না, নাকি ভাই? ভাই আমি যেটা পড়ছি বই আর কি ওইটাই বলছিলাম, ওই তো এরকমই দেখা ছিল। পাগল ছাগলে কোন কি বই লিখছে সেগুলো তো আমি জানি না, আপনি কোন বই পড়ছেন এই সমস্ত পাগল ছাগলের কথা? আমি তো আপনাকে সহি দেখাই, আমি আপনাকে সহি হাদিস থেকে দেখাইলাম যে আবু বকরের আমলেও তারা মানুষকে হত্যা করছিল, যদি না আল্লাহ আছে এটা স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত কিতাল করছে, আপনার আবু বকর ওমর সবাই কিতাল করছে। তাহলে আপনি তো বললেন বিদায় হজের ভাষণে যুদ্ধ টুদ্ধ শেষ হয়ে গেছে, তাহলে আবু বকর কিতাল করলো, আবু বকর তো তাহলে কাফের হয়ে গেছে নাকি আপনার কথা অনুসারে? আপনার কথা যদি সত্য হয় তাহলে নবী তো যুদ্ধ টুদ্ধ বন্ধ করে দিয়া থাকে, তাহলে আবু বকর এই কামটা আকামটা করছে, তাহলে তো আবু বকর কাফের ছিল নাকি আপনার আপনার মতে? ওমরও কাফের ছিল, ওসমানও কাফের ছিল, আলীও কাফের ছিল, সবাই কাফের ছিল নাকি? এরা যে দেখেন এরা কিন্তু কোপাকুপি ঠিকই করছে, চালা গেছে। আপনি কইতেছেন যে মানে নবী তো বারণ করে দিয়ে গেছে এই সমস্ত কোপাকুপি বন্ধ, আপনি তো মানে কত মানে কনফিডেন্স এর সাথে আত্মবিশ্বাসের সাথে কইতেছেন আপনি নাকি নিজে পড়ছেন, তাহলে তো ভাই তার মানে হইতেছে আপনি কইতে চাচ্ছেন যে আবু বকর কাফের ছিল, ওমর কাফের ছিল নাকি ভাই? কুফরি কাম করছে দেখেন তারা কেমনে নবীর কথা অমান্য করে। আপনি যেটা বলতেছেন যে নবী বারণ করে দিয়ে গেছে যুদ্ধ উদ্ধার করিস না, এরপরেও দেখেন আপনার নবীর কথা না শুনে বেটারা কি করছে খলিফারা, নাকি ভাই কি করেন ভাই? ওই সময় আপনি আপনি যে প্রশ্নটা করছেন ওইটা ছিল যে আপনার এই ইয়াদের বিরুদ্ধে যে ধর্ম প্রচার করে না, ওইটার বিরুদ্ধে বিধর্মী করে নিয়ে আর কি। এর বিরুদ্ধেই হোক, আপনি না কইলেন যে এই যে একটু আগে না আপনি কইলেন, আমি যখন হাদিসটা প্রথমে দেখাইলাম তখনই না আপনি কইলেন, এই যে হাদিসটা দেখানোর সাথে সাথে না আপনি কইলেন
আরে ভাই এটা তো ওই যে মানে এরপরে তো বিদায় হাজার বাসনের নবী বইলেই গেছে আর কোন এটা না একটু আগে আপনি এই হাদিসটা বের করার সাথে সাথে আপনি কথাটা এটা কইছিলেন বলছি তো, হ্যাঁ বলছি, এটা হচ্ছে আপনার ওই কাফের বিধর্মী ঘরে যে দাওয়াত দেয় ইসলামের ওই ব্যাপারটা, ও তাদের সাথে যুদ্ধ। আশরাফুল সাহেব এই হাদিসটা দেখানোর সাথে সাথে তো আপনি বললেন নবী বিদায় হাজার ভাষণে বইলা গেছে আর যুদ্ধ করো না, আর যুদ্ধ টুদ্ধ করানোর কাম নাই, শেষ যুদ্ধ টুদ্ধ শেষ, শান্তি শান্তিতে সবাই শান্তি শান্তিতে বসবাস করো। কিন্তু আমরা এই পরের হাদিসটাতে দেখতে পাই, এই হাদিসটাতে দেখতে পাচ্ছি যে আপনার কথা আপনি যে বললেন যে নবী নাকি এরকম কয়ে গেছে, যেটার কোনো দলিল আমার দেখাইতে পারতেছেন না, সেটার কোনো দলিল আপনার কাছে নাই, কোনো সহিহ হাদিসের বর্ণনা আপনার কাছে নাই, আপনি মনেও নাই আপনার হাদিস নাম্বার কত, কোথায় কেমনে কি পড়ছিলেন। কিন্তু আপনার কথা যদি আমি সত্য ধরা নেই তাহলে তো ভাই এখানে দেখা যাচ্ছে আবু বকর একটা কুফুরি কাম করছে। আপনি তো বলতে চাচ্ছেন ভাই আবু বকর ওমর ওসমান আলী এরা সবাই কাফের ছিল, কারণ এরা সবাই যুদ্ধ করছে ভাই। আমি আপনাকে আল বিদায় ওয়া নিহায় থেকে পই পই করে দেখাইতে পারি, অনেক সময় লাগবে আমার দেখাইতে, কিন্তু এত দেখানোর আপনাকে আমি এত সময় দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে সবই দেখাইতে পারি যে এরা চারজনই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করছিল। এই যে নবীর এই কথাটা, এই যে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি, এইটাকে সামনে রেখে সবাই যুদ্ধ করছে একে সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন একটা সহি মুসলিমের একটা ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা একটা ব্যাখ্যা পড়ি, হাদিসের ব্যাখ্যাটা আমরা একটু পড়ে নিই। ভাই আমাদেরকে এই ব্যাখ্যাটা একটু পড়ে শোনাবেন আপনি আশরাফুল সাহেব? মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে। এই কথাটার মানে কি যত আমাকে বুঝাই বুঝাই দেন ভাই, এই কথাটার মানে কি আমি বুঝি? মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে, যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ ভাই করে। আপনি মানে বুঝাইলেন, আপনি তো জাস্ট কইরা গেলেন, মানেটা বুঝাই দেন, এই লাইনটার মানেটা আপনি বুঝিনি তো, এই জন্য বুঝাই দেন ভাই। ভাই এটা হাদিসে কোন সময়ের বর্ণনা করা, ওইটার ইয়া আরে এটা ছাড়া তো এটা দেখা সহি করিব। মুসলিম ভাই, সহি মুসলিম তো লেখা হয়েছে মুহাম্মদের মৃত্যুর পরে, আবু বকর চার খলিফার মরার অনেক পরে মুসলিম শরীফ লেখা হয়েছে, এটা আপনি জানেন না? এটা তো কোন সময় লেখা এটা আপনি বুঝতেছেন না? সহি মুসলিম লেখা হয়েছে তো অনেক পরে ভাই, 250-300 বছর পরে, মুহাম্মদের মরার 250-300 বছর পরে এটা লেখা হয়েছে, ততদিনে তো এই অনেক সময়। নির্দেশটা কোন সময় দিছে এটা তো ভাই এমনি বলা যেতে না, কইছে না তো যে আমি মরার পরে আর 500 বছর পরে তোমরা খালি জিহাদি করবা। কিয়ামত পর্যন্ত একদম এখানেই তো লেখা আছে, যেটা একদম কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে এখানে। এই যে ব্যাখ্যা গ্রন্থে বিজ্ঞ আলেমরা, সহি মুসলিম গ্রন্থ যারা লিখছে এবং তার যে ব্যাখ্যা গ্রন্থ যারা লিখছে, এই বিজ্ঞ আলেমরা কোরআন হাদিস দীর্ঘ বহু বছর চর্চা করে জ্ঞান অর্জন করে তারা এই ফয়সালা দিচ্ছে যে জিহাদের সংজ্ঞা আছে তো ভাই, জিহাদ কি আপনি শুধু যুদ্ধ না তো? খুলেছাও দেখাতে পারেন, আমি আপনার সংজ্ঞাও দেখবো, অসুবিধা নেই। আপনি আগে এইখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা একটু পড়ে আমাদেরকে বুঝাই দেন ভাই। এখানে বলা আছে যে জিহাদ শুরু করব আর কি কাফেরদের জিহাদ বিরুদ্ধে। কেন কেন জিহাদ উদয় মানে কেন জিহাদ জিহাদ? কয়েক ধরনের আছে ভাই, জিহাদ আছে মনে করেন নিজেরে আমি কোনো ইয়া থেকে বিরত রাখবো, এটাও জিহাদ। ভাই জিহাদ তো কয় ধরনের সেটা তো এখানে আলোচ্য বিষয় না, এখানে যেই জিনিসটা বলা আছে সেটা আমাকে শুধু বুঝাই দেন। আপনার জিহাদ কয় প্রকার, জিহাদ গায়ে দেয় না মাথায় দেয় না চুলে দেয়, এগুলো তো আমি জিজ্ঞেস নিয়ে নেবে, এখানে যেটা লেখা আছে শুধুমাত্র সেটা আমাকে, আমি তো আপনাকে দলিল সহ দেখাচ্ছি বই থেকে সরাসরি, কিতাবুল জিহাদ ওয়াসিয়ার সহি মুসলিম গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় রেফারেন্স গুলার একটা, এই গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি যদি দলিল দেখাতে চান আপনার দলিল আমি দেখবো, অসুবিধা নেই। আপনি আগে আমাদেরকে এই দলিলটার প্রথম লাইনটাতে কি বলা আছে এটা আমাকে বুঝাই দেন ভাই, আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না কইরা এখানে কি বলা আছে সেটা বলেন। এখানে তো ভাই এটা যেটা লেখা আছে এটা পরিষ্কারই বোঝার মতো নয়। বুঝতেছি না, আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করে, দর্শকরাও অনেকে আছে যারা বুঝতে পারবে না, তাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাই দেন, অসুবিধা কি, লজ্জার কি আছে ভাই, লজ্জা পান কেন, বুঝাই দেন। এটা ভাই লেখছে ওই সময়ে নবী, ওই সময়ে জিহাদের প্রয়োজন মনে করছে এই কারণে বলছে। গ্রন্থ তো ওই সময় লেখেনি, নবী মরার 300 বছর পরে লেখা হয়েছে মুসলিম গ্রন্থ, তারও আরো 200-300 বছর পরে এটা ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, কে কইছে আপনার এটা ওই সময় লেখছে, পাগলের মতো কথা কোন ভাই। আচ্ছা আপনাকে যেটা বলতেছি সেটা আবারও বলতেছি, যে এটা আমাদেরকে বুঝাই দেন, এই প্রথম লাইনটার অর্থটা বুঝাই দেন, আর কোনো নিজস্ব কোনো মন গড়া কথা বলেন না। এখানে যদি এটা যদি আপনার এই তাহলে লেখ যাই লেখছে এটা নবীর কথা ছাড়া অন্য কেউ লিখছে, মানে নবীর কথা নাকি একটা নবীর কথা আলাদা না ব্যাখ্যা লেখছে যে যুদ্ধ করতে লিখছে সেটা কাফের ভিন্ন গড়ের বিষয়, বিরুদ্ধে। এটা ভিন্ন বিষয়, আপনাকে জিজ্ঞেস করেছে এখানে যেটা লেখা আছে সেটা শুধু বুঝাই দেন আমাদেরকে, এত তেলাপা যেতেছে, এত সময় নষ্ট করতেছেন কেন ভাই আমার, আপনি কেন মানে এই 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 মানে চালাকিটা করতেছেন, কিছুতেই আপনি এটা করবেন না নাকি, করতে আপনার মানে ভাল লাগতেছে না নাকি? না এখানে বলছে যে আপনার অন্য ধর্মের বিরুদ্ধে কাফের গড়ের বিরুদ্ধে জিহাদ শুরু করতো,
যখন বিভিন্ন বিষয়ে উস্কানি দেওয়ার মতনই আর কি, অনেকটা আপনি যখন ধরে নেওয়া যায়। আপনি যখন আপনার দাবিটার কথা বলবেন, তখন আপনার দাবির সপক্ষে দলিলগুলো আমি অবশ্যই দেখবো। আপনি দলিলগুলো দেখায় না মানে আমি অবশ্যই দেখবো, কিন্তু আমি যে দলিলগুলো দেখাচ্ছি সেগুলো তো অন্তত আপনি কইরা আমাদেরকে বুঝায় দেন, অসুবিধা কি? পরের পরে কি আপনার বললাম কি ভাই, এই যে যুদ্ধ করার জন্য উস্কানি দিছে এক ধরনের এই টাইপেরই। আরে ভাই উস্কানি দিছে একটু বুঝাই দেন না, যে মুসলমানের ঘরের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিল, মানে কাফেররা যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো জ্ঞান নাও করে, তারপরে কি করতে হবে মুসলমানদের, কি করতে হবে ভাই বলেন তো? জিহাদ শুরু করবো। কাফেরদের বিরুদ্ধে জিহাদ, এটা কি চুমাচুমির জিহাদ নাকি এটা চিঠি লেখা জিহাদ, কেমন জিহাদ এটা, কি নিশ্চয় চুমাচুমির জিহাদ নাকি? মনে হয় যে কাফেরদের চুমাচুমির জিহাদ করতে এখানে বলা হয়েছে নাকি? চুম্মা দিও কাফেরদেরকে জিহাদ, চুম্মা জিহাদ দিও, চুম্মা জিহাদ করো তোদের, এইরকম বলা হয়েছে এখন নাকি? ভাই এখনকার যুগে এই যে সব মুফতিরা আছে মুহাদ্দিসরা আছে, হেরা আবার এটার ভিন্ন রকম, এখন এই যুগে কি করা উচিত? এটা ফতোয়া হেরা দিব না ওইটা দইরা তো এখন আর ইয়া করা যেত না। এখনকার দিনের মুক্তিরা যারা আছে তাদের বক্তব্য আমার কাছে আছে, সেগুলো আমি আপনাকে দেখাবো, কোনো সমস্যা নেই। আপনি ক্লাসে মক ডালে উঠেন না ভাই, হ্যাঁ সেগুলো সব রেকর্ড আমার কাছে আছে, আমি সব নিয়ে বসি ভাই। আপনি মনে করেন এই সমস্ত চাপাবাজি করে আপনি পার পাইবেন, আমার কাছে সব রেডি করা আছে, সব রেডি করা আছে ভাই, কোনো লাভ নাই এই সমস্ত চাপাবাজি করে, এই সমস্ত চাপাবাজি করে কোনো লাভ নেই ভাই, সব ভিডিও রেকর্ড রেকর্ড করে রাখছি, এখনকার যুগে কি বলতেছে এটা দেখান তো তাইলে বলেন। দেখাবো অসুবিধা নেই, দেখাবো। আপনি আগে এটা এটা তো আরো মিনিমাম 1000 বছর আগের, এটা শেষ না হইলে আমি আরেকটাতে যাব না ভাই, আপনি এটা পুরোটা আমাদেরকে পুরো শুনাইবেন আগে, পরে পরের লাইনটা পরে দ্বিতীয় লাইনটা পরে, যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে। এটা মানে কি, মানে তারা তারা যদি ইসলাম গ্রহণ করে না করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে নাকি? আবার অথবা আছে না হ্যাঁ জিজিয়া প্রদান করলে সমস্যা নাই, জিজিয়া প্রদান করলে মানে হচ্ছে কি, জিজিয়া কেমনে প্রদান করতে হয়, অবনত মস্তকে, মানে লাঞ্ছিত অবস্থাতে জিজিয়া প্রদান করতে হয়, তাই না? এটা কি কোরআনের আয়াত আপনি পড়ছেন যে লাঞ্ছিত অবস্থায় জিজিয়া প্রদান করে, পড়ছেন? এটা পড়িনি। আপনি মাদ্রাসায় কি পড়ছেন, কি কি পড়ছেন ভাই মাদ্রাসায়? মাদ্রাসা তো ভাই সব কত কিছুই পড়ছি, এইগুলো পরে তো আবার আইসা পড়ছি, এসএসসি পাস করছি মাদ্রাসা থেকে। তাহলে তো ভালো ভালো করছেন, ঠিক আছে। এরপরে মাদ্রাসায় কি পিটাইতো নাকি আপনার হুজুরেরা, পিটাইতো না? আমার এটা ভাই একটু আলিয়া মাদ্রাসা, একটু আধুনিক আর কি, এত কমই না একেবারে পুরা ইয়া না, এই বিজ্ঞান টিজ্ঞান ইংরেজি বাংলা সবকিছু পড়াইতো স্কুল টাইপের আর কি, তাহলে তো ঠিক আছে, তাহলে মোটামুটি একটু চলে, এটা তাও অনেক চলে। আধুনিক। হ্যাঁ ওই যে মিজানুর রহমান আজহারি বা এই টাইপের হুজুর যারা আছে না এরকম আর কি, আচ্ছা পুরোপুরি ইয়া ওগুলো না। ওগুলো ভিডিও আমরা দেখাবো না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, পরের লাইনটা আপনি যদি একটু পড়তে দেন, আর ইহা দ্বারা আল্লাহর তালার কালেমা সমুন্নত সমুন্নত করা করা, হয়, আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কালেমা সমুন্নত করা, দীন ইসলামের মর্যাদা দান ও কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। আর এই ধাপের কার্যক্রম হিজরি নবম সনে হজরত আবু বকর সিদ্দিক এর জবানিতে এই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল। ও মা এখানে আবার কি লেখাই কথা, এটা কেমনে হইলো? আপনি না কইলেন ভাই বিদায় হজের ভাষণে নবীজি বইলা গেছে যে আর যদি তো কইরো না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হিজরি নবম সনে আবু বকর তার জবানিতে এই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল। হাই হাই রে আপনার, আপনার তো মাইরে দিল ভাই, এই দলিল তো আপনার পুঙ্গা মাইরে দিল। আচ্ছা ঠিক আছে, পরের পরের লাইন পরের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় ইহার বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা এরশাদ করেন, আচ্ছা আরবিটা পড়া দরকার নাই, অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হয়ে যাবে তখন ওই মুশরিকদেরকে তোমরা ভাই যেখানে পাও হত্যা করো এবং ধৃত করো। আচ্ছা পড়েন, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করেন না, পড়েন পড়েন। তখন যেখানে পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো এবং প্রত্যেক ঘাঁটির অবস্থান সমূহে তাহাদের লক্ষ্য করিয়া বসিয়া যাও, অতঃপর তাহারা যদি তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে এবং জাকাত দিতে থাকে তবে তাহাদের পথ ছাড়িয়া দাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা যদি তারা ক্ষমাশীল মুসলমান দয়ালু। মুসলমান হয়ে গেলে তখন ছেড়ে দিতে হবে, আর যদি মুসলমান না হয় তাহলে তাদের কি করতে হবে ভাই, যেখানে পাও আচ্ছা ভাই আমি
আপনি যেভাবে এই কোরআনের আয়াত নিয়ে যেভাবে ব্যাখ্যা করতেছেন না, আমি তো কোনো এটা তো ব্যাখ্যাই আপনার করি নাই একটা ভাই মুফতি মুহাদ্দিসের ব্যাখ্যা তো ওইরকম না। আশরাফুল, আমি তো কোনো ব্যাখ্যাই করি নাই, আমি জাস্ট আপনাকে দলিলটা সামনে দিচ্ছি। এটা একটা, এটা মাদ্রাসা গুলোতে এই বইটা পড়ানো হয়, এটা একটা বিখ্যাত বই ভাই, আপনাকে আমি সেই বইটাও বাইর করে দেখাবো। হ্যাঁ, সহি মুসলিমের এটা একটা শরহে সহি বুখারি, এটা হচ্ছে সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ। আর আপনি যদি কন যে আমি এখানে ব্যাখ্যা করতেছি কোনো কথা, আপনি আমার পরে শুনাইতেছেন, আমি আপনার জিগাইতেছি, আমি তো কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু কই নেই। এই এই দলিলটা আমি নিজে আপনার পড়তাছিও নাই, কারণে যে আপনি আমার কইবেন যে আপনি ভাই ভুল ব্যাখ্যা করতেছেন, নাস্তিক আপনি ভুল ব্যাখ্যা করতেছেন, এই কারণে আমি নিজে পড়েও নেই মানে পাতায় কি লেখা আছে। এই কারণে আমি আপনারে দিয়ে পড়াইছি, আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনতেছি। এই যে আপনার কাছ থেকে যে ব্যাখ্যা এবং আপনারা যে বুঝায় বুঝায় কইতেছি যে আপনারা আমাকে বুঝাই দেন, এটা কেন কইতেছি, কারণ আমি জানি একটু পরে আপনি কইবেন ভাই আপনি আমার কোরআন হাদিস ভুল ব্যাখ্যা করছেন ভাই। এই জন্য আমি কোনো এগুলোতে যাই নাই, আমি এগুলো এটা পড়িও নাই, আপনি পড়ছেন আপনি ব্যাখ্যা করতেছেন, আমি আপনাকে জিগাইতেছি যে ও মা এটা নাকি, হায় হায় এটা কেমনে ভাই, এটা আপনি, আমি আমি কি কোনো ব্যাখ্যা দিছি? আশরাফুল সাহেব আপনি বলেন তো কোন জিনিসটার ব্যাখ্যা আমি দিছি? না, ব্যাখ্যা দিতেছেন না তো আপনি, তো এই যে মনে এখানে যেটা লেখা এটার অর্থটা কি, এটা কেন লেখছে, তাহলে আপনি কখন যে এটা আমার, নাজিল হয়েছে, ওইটার ঘটনাটা তো অন্যরকম, আশরাফুল সাহেব এটা আপনি যে আমি আমার, জানি না, আশরাফুল সাহেব আপনি যে আপনি আমার, হয়তো জানালে ভুল হইতে পারে। আশরাফুল সাহেব আপনি যে আমার বললেন আমি ভুল ব্যাখ্যা করতেছি, আমি তো ব্যাখ্যা বিশ্লেষণ আমি এমনকি পড়িও নাই, এটা আমি ব্যাখ্যা করা তো দূর কি বাদ, আমি তো এটা পড়িও নাই, আপনার যে পড়াইতেছি এবং আপনার ব্যাখ্যাটা শুনতেছি। আশরাফুল সাহেব আমার কথা কি ভুল মিথ্যা কথা? আমি কি আপনার যে পড়াইতেছি না এবং আপনার ব্যাখ্যা শুনতেছি না? আমার তো কোনো ব্যাখ্যা আমি দিতেছি না, আমি ব্যাখ্যা দিব কিভাবে, এটার ব্যাখ্যা দিতে হলে তো একটা জিজ্ঞেস মুক্তি করলাম লাগবো। না না, আপনার যখন আমি এটা তো ভাই বললে যে কেউ বুঝে, আপনি যদি মনে করেন এটা বইটা কেউ বুঝবো না, এটা এটা বুঝানোর জন্য মুফতি লাগবো, মুফতি ছাড়া এটা এই বাংলা কি বলা আছে এগুলা কেউ বুঝতে পারবো না, তাহলে তো ভাই আপনার সাথে আর কথা বলার আমার কোনো মানে 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 প্রয়োজনই নেই, তাহলে তো কোনো কিছু কেউ কিছু বুঝবো না, কোরআন হাদিসে কি আছে কোনো কিছু মুফতি ছাড়া তো কেউ কিছু বুঝবো না ভাই, তাহলে তো আর আলোচনা করে লাভ কি। কিন্তু এখানে যে কথাগুলো বলা আছে সেগুলা যে কোনো সুস্থ মানুষ বললেই বুঝবো যে এখানে কি বলা আছে, একেবারে বলদের বলদের বলদ হইলেও বুঝবো যে এখানে কি লেখা আছে। এইটা আপনি যদি অস্বীকার করেন, না ভাই, এটা বুঝবো না, কোরআনের ব্যাখ্যা অত সহজ না, এটা আপনার হুজুর হুজুররা যেভাবে বুঝায়, জ্ঞানীরা, এটা তো হ্যাঁ, ওর কোরআনের মধ্যে মতভেদ লেগে যায়, এক একজন এক এক রকম বুঝায়। কোরআনের ব্যাখ্যা না ভাই, এটা হচ্ছে কোরআন হাদিস থেকে সহি মুসলিম গ্রন্থের একটা ব্যাখ্যা গ্রন্থ, আপনাকে বারবার বলতেছি যে এটা হচ্ছে সহি শরহে সহি মুসলিম, মানে সহি মুসলিম গ্রন্থের একটা ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাইতেছি এখানে না না, এই আপনি যে বিষয়। দেখাইছেন যে যে অর্থটুকু আমি পড়ছি না এখন, যে কোরআনের আয়াত, এটা তো কোরআনের কোরআন কোরআন মানে কোরআন থেকে ডাইরেক্ট উদ্ধৃত করা হয়েছে। শেষ করতে দেন আমার কথাটা শুনে নেন, কোরআন হাদিস পর্যালোচনা করে একজন মুহাদ্দিস এইগুলা লিখছে, একজন বিখ্যাত অনেকগুলা বিখ্যাত মুহাদ্দিস মিলে যখন সহি মুসলিমের ব্যাখ্যা করছে, তখন তারা কোরআন হাদিস সম্পূর্ণ ভাবে পড়ে বুঝে, তাফসির গুলা পড়ে বুঝে তারা এই জিনিসগুলা লিখছে। এগুলা তো ভাই আমি দেখি নাই, এই যে এই গ্রন্থটা শরহে সহি মুসলিম গ্রন্থটা তো আমার লেখা না ভাই, কোনো নাস্তিকেরও লেখা না, এটা প্রখ্যাত মুহাদ্দিসদের লেখা। হ্যাঁ, ইমাম নববীর মতো লোকেরা এই সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখছে। আপনি তাহলে মানে মানে বলতেছেন এরা কেউ ইসলাম বুঝে নাই, এরা কেউ জানতো না যে মোহাম্মদ এটা আগে কইছে এই জন্য পরে আবার নিষিদ্ধ করে দিছিল, এটা আবার ওরা জানতো না, ইমাম নববী বা এই টাইপের যারা সহি মুসলিমের ব্যাখ্যা লিখছে এরা কেউ কিছু বুঝে নাই, ইসলাম বুঝে নাই, আপনি সোনা হাগা মাদ্রাসাতে আলিয়া মাদ্রাসাতে পইরা এর থেকে বেশি বুঝে গেছেন ইসলাম, এরা কেউ ইসলামের ব্যাখ্যা বুখ্যা বুঝে না আপনি বেশি বুঝেন, তাহলে তো ভাই ভিন্ন কথা ভাই, আপনি তাহলে বিরাট আলেম, আপনি বাংলাদেশের পয়দা হওয়ার মানে বিরাট আলেম, আমার মনে হচ্ছে না আপনার আর কিছু দেখার লাভ আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আরো একটা দলিল আমি দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো তো অনেক দলিল আমার কাছে আছে, ঠিক আছে আমি আপনাকে কয়েকটা ভিডিও দেখাই, ভিডিও দেখাতে পারি। আপনি কি ইংরেজি বুঝেন আশরাফুল সাহেব, একটু বলেন তো যে ইংরেজি বুঝেন কিনা, আলিয়া মাদ্রাসাতে তো স্কুল মানে SSC তে পাশ করছেন, ইংরেজি তো বোঝার কথা, আশরাফুল সাহেব একটু আনমিউট করে বলেন তো ইংরেজি বুঝেন কিনা। বুঝি ভাই, আমার মেয়ে কাঁদতেছে, কি আপনি দেখান। আচ্ছা, তাহলে আপনাকে আমি একজন আন্তর্জাতিক মানের একজন বিখ্যাত আলেমের বক্তব্য শুনেই শুনেন দিলে কি বলে। The other type of jihad is the one that everyone trying to hide. And it's called jihad al-talab. And this means that the jihad of pursuing, running after. And this jihad was at the time of the Prophet ﷺ. But this jihad cannot be accomplished, cannot take place, unless the state of the Muslims is strong. If you don't have a strong Muslim country, who can they pursue
or attack. No, 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 stay where you are. Just try to fix yourself, enrich your people with Islamic knowledge and iman. Then you can go. And what is the reason behind such jihad? Number one, to call them to Islam. It is for da'wah. The jihad is only for da'wah. That is why when Muslims go and conquer the adjacent country, what do? We kill them all? No. The Prophet says, the first thing you do is call them to Islam. If they accept it, leave them. Khalas, they're Muslims. We go. We don't want your country. We don't want your land. We don't want your wealth. If they refuse, then tell them Allah obliged upon you to pay taxation, jizya. Stay kafir as you wish, no problem. But you have to give us a percentage. And this percentage, by the way, is given once or twice a year, depending on the rules. If they refuse, then we have to fight. If they refuse, then we have to fight. And if we fight you, then we capture you, you become our slaves, and we take your land, and you take where, because you refuse, I give you two good options. This is the strength of Islam. But nowadays, forget this, maybe in the coming 40, 50 years, when the Muslims become strong, as they're supposed to be, and they are focused and Islamically oriented. Now we're not Islamically oriented, we are money oriented. We want to live comfortably, have a good car, have a good house, have a good salary, and let everybody else die. I don't care. মানুষ তো মদ খাইতেছে এখন, তার মানে তো আমরা বলতে পারি মদ আছে। মানুষ কি করতেছে কি করতেছে না সেটা দিয়ে তো ইসলামে কি আছে কি ইসলামে কি নাই সেটার কিছু যায় আসে না। ইসলামে যেটা আছে সেটা তো আছে, এটা কেয়ামত পর্যন্ত যায়। যেটা নাই সেটা তো নাই, সেটা তো কেয়ামত পর্যন্ত নাই। মানুষরা পালন করতেছে কি করতেছে না সেটা তো সম্পূর্ণ ভিন্ন বিষয়। যারা সাচ্চা ইমানদার তারা তারা পালন করতেছে, যেমন ধরেন আইসিস, আল কায়দা, এরা সাচ্চা ইমানদার, এরা এগুলো পালন করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না, আমেরিকার সাথে পারতেছে না। আমেরিকা তাদের পুঙ্গা বাজায় দিতেছে, বিভিন্ন জায়গায় তারা জিহাদ করার চেষ্টা করতেছে কিন্তু আমেরিকা তাই আইসা পুঙ্গা বাজায় দিতেছে, এই জন্য পারতেছে না। ঠিক আছে, কিন্তু পারলে তো তারা করতো, পারলে তো তারা জিহাদ করতো। আচ্ছা, আপনি কি মানে আপনি আলিয়া মাদ্রাসা পড়ছেন, আপনি কি ফতোয়া আলমগীরি বইটার নাম শুনছেন? না না, এগুলা না ভাই, আমগোর এগুলা পড়াই নাই। এগুলা পড়াইতে দিলে আপনাদের পড়াইছে কি? আচ্ছা, আপনি তো আমগোর ভাই বাংলা, ইংরেজি, আইসিটি এগুলাই পড়াইছে, তারপরে সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, ফিজিক্স কেমিস্ট্রি তো পড়াইছে, আবার ইতিহাস টিতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, আরবি সাহিত্য খালি পড়ছে টুকটাক। আপনি যে কইলেন শুরুতে যে আমাকে নবী মানে বিদায় হজের ভাষণে সমস্ত যুদ্ধ না করতে বই লাগেছে, সেটা কোন বইয়ে আছে একটু বলেন তো ভাই? মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কোন বইয়ে পাইছেন এটা একটু আমাকে বলেন। ওইটা আমি তো 14 দাখিল পাস করছি, তো ওই সময় এটা আপনার খুব সম্ভবত 9 এ না 19 এ সম্ভবত একটা ইয়া ছিল বইটার নাম, ভাই বাংলা বই ছিল একটা, বিদায় হজের একটা ভাষণের মূলনীতি এই টাইপের, এটা একটা বাংলা বই ছিল আমার মনে হইতেছে, ভুল হইতে পারে ভাই, তবে আমি সার্চ টার্চ দিলে আমি হয়তো আরেকদিন আপনার কাছে দেখাবো না, এটা নিয়ে আইসা। নিচে তো কোনো একটা রেফারেন্স লেখা ছিল নিশ্চয়ই, যে যে এই বিদায় হজের এই ভাষণটা নেওয়া হয়েছে সহি মুসলিম গ্রন্থে 3696 নম্বর হাদিস। হ্যাঁ হ্যাঁ, ছিল তো হাদিস, হাদিস টাদিস ছিল। এই দলিলটা আমার লাগবে যে আপনি কোথায় পাইছেন এটা, যে নবী নাকি দিলে তো ভাই আপনার কথা সত্য হয়ে থাকলে তো আবু বকর, ওমর, ওসমান, আলী এরা সব কাফের হয়ে যায়। ঠিক আছে, আপনি আমাকে দেখান দেখান তাহলে নেক্সট লাইভে যুক্ত হয়ে এই দলিলটা আমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু শান্তি টান্তির কথাটা তো বলা আছে আর কি, যে আমার দিন আজকে থেকে পরিপূর্ণ হয়েছে, তোমরা এখন থেকে যুদ্ধ নেই আর কি, এরকম। ফ্যান্টাস্টিক, খুবই ভালো কথা, আমার তো শোনা খুবই ভালো লাগতেছে ভাই, কি দামি জানি কথা মিথ্যা, ওই যে ইহুদি বুড়ি কাটা বিষয় তো এরকম মিথ্যা কথা। আপনি এটা মানে যে বইটা লিখছে সে হয়তো আমার প্রতি করছে, অথবা আপনি নিজে এগুলো বানাইছেন, এই দুইটার একটা হইব। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক মানে মানে অনেক উল্টাপাল্টা ভুয়া কথা লেখা আছে, অনেক বইতে লেখা আছে, কিন্তু সেগুলোর আসলে কোনো বাস্তব অস্তিত্ব নাই। যেমন ধরেন এই যে আমরা ছোটকালে শুনতাম ইহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো,
পরে গিয়া দেখে যে মানে এগুলা মানে ইয়া না মানে এরকম কোনো ঘটনাই নাই। আমি আপনাকে সেই ভিডিওটা একটু দেখাই, দেখেন। নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখতো, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনা নগদ মিথ্যে, এই গল্প তো ভাই আমি ছোট কাল থেকে শুনে শুনে বড় হয়েছি। আমাদের বইতেও লেখা ছিল এই গল্প, আমাদের আমি যখন স্কুলে পড়তাম আমার বই তো আমাদের স্কুলের বই তো এটা লেখা ছিল যে এই ঘটনা ঘটছিল। নবী নামাজে যাইতো, তখন বুড়ি ওদি বুড়ি কাটা পিছায় রাখতো। নবী রাতে একদিন দেখে কাটা নাই, তারপর গেছে বুড়ির বাসায়, ইয়া দেখে সেবা বুড়ি অসুস্থ, তারপর সেবা করছে। সকালবেলা বুড়ি নবীজির এসে মুগ্ধ হয়ে মানে মহানুভবতায় মুগ্ধ হয়ে সে ইসলাম কবুল করছে। এই গল্প ছোট কাল থেকে শুনছি, বইতেও পড়ছি, পরে এসে হ্যাঁ এগুলো তো পরে এসে দেখি এগুলো তো মিথ্যা কথা। নবী তো ওই বুড়ি রে কোপা খায়া টুকরা টুকরা করতো। আমাকে আসল নবী যে কি লুচ্চা লুচ্চা ছিল বুড়িটা হয়তো লাগাই দিত সে, হ্যাঁ বুড়ির ঘরে গিয়া অসুস্থ বুড়িটা হয়তো সে বিয়া করে নিয়ে আসতো, দাসী হিসেবে করে দিত। পরে আমি যখন কোরআন হাদিস আসলে ভালো করে পড়লাম, তখন দেখলাম যে নবীর চরিত্র এরকম ছিল, মানে কি একটা অবস্থা। সেগুলো আমি যদি আপনি আবার আসেন তাহলে আমি পরে নবীর চরিত্র নিয়ে আলোচনা করবো। আজকে শুধুমাত্র আক্রমণাত্মক জিহাদটা দেখাইলাম, আপনি দিলে নেক্সট লাইভে সেটা দলিলটা নিয়ে এসেন, সেদিন আপনার সাথে আরো বিস্তারিত কথা বলবো। ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালকে অবশ্য দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানাই আজকে, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা, আপনি দলিল নিয়ে এসেন। পরের